জীবনে হঠাৎ করে সমস্যা আসলে কি করবে? মুখ ফিরিয়ে নেবে? সে দ্বিগুণ হয়ে ফিরে আসবে, পাশ কাটিয়ে চলে যাবে, সে তোমার পা ধরে টানবে, নিজেকে গুটিয়ে নেবে, সে তোমায় আষ্টে পিষ্টে জড়িয়ে ধরবে, কান্নাকাটি করবে, সে তোমায় সারা জীবন কাঁদিয়েই যাবে, মন খারাপ করে বসে থাকবে, অবসাদ গ্রাস করবে এবং আত্মহত্যা করার প্রবণতা চলে আসবে। তো জীবনে সমস্যা আসলে করবটা কি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বার্তা ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলের পক্ষ থেকে আমি রাম, আই মিন বলরাম, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মেন প্রবলেম হলো আমরা আমাদের প্রবলেমকে কিভাবে সলভ করব। পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই। প্রবলেম যখন ক্রিয়েট হয় সঙ্গে সঙ্গে তার সলিউশনও ক্রিয়েট হয় কোথাও না কোথাও। তাই প্রবলেমকে দেখে কখনো ভয় পাবে না, সমস্যাকে সামনে থেকে নিবারণ করার চেষ্টা করবে। কারণ সমস্যা একটা হতে পারে, বাট তার সলিউশন কিন্তু অনেকগুলোও হতে পারে। যেমন বৃষ্টির সময় পাখিরা সাধারণত তাদের নিজেদের বাসায় আশ্রয় নেয়, কিন্তু তাদের বাসার দেয়ালগুলো অতটা মজবুত হয় না যে বৃষ্টির জল আটকাতে পারবে। পাখিগুলো কিন্তু তাদের সেরাটা দিয়েই বাসাটা বানায়, তাও কিন্তু সেই বৃষ্টির পরে ভিজেই যায়। অপরদিকে বাজ পাখি কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির জলে ভেজে না। কেন বলো তো? কারণ যখন বৃষ্টি শুরু হয় তার আগে বাজ পাখি মেঘের উপরে উঠে যায়, তাই বৃষ্টির সময় সে মহা আনন্দে ডানা মেলে ঘুরে বেড়ায়। এই কাহিনী থেকে একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই, যে সাধারণ পাখি এবং বাজ পাখি দুজনেরই সমস্যা কিন্তু বৃষ্টি, বাট সলিউশন আলাদা আলাদা। তাই একটা প্রবলেমের হাজারো সলিউশন হতে পারে। জীবনে ছোট বড় যাই সমস্যা আসুক না কেন, কখনো প্রবলেমকে এড়িয়ে যাবে না। কারণ আজকে যাকে ছোট বলে ছেড়ে দেবে, কিছুদিন পর সেই একটা বড় সমস্যারূপে দেখা দিতে পারে। তবে কিছু কিছু সমস্যাকে আবার এড়িয়ে চলাই ভালো, কারণ সব জায়গায় পা গলানো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু অযাচিতভাবে কোনো সমস্যা যদি তোমার সামনে উপস্থিত হয়, তাহলে তাকে সামনে থেকেই প্রতিহিত করার চেষ্টা করো। হতে পারে তোমার পক্ষে সলিউশন করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি আগেই বলেছি প্রত্যেক সমস্যারই সমাধান আছে। তাই তোমার কাছে না থাকলেও অন্য কারো কাছে অবশ্যই সমাধান আছে। এক্ষেত্রে তোমার একটাই করণীয়, তোমার নিকট আত্মীয়, ফ্রেন্ড, কলিগ, যাদেরকে তুমি বিশ্বাস করো, তাদের সঙ্গে তোমার প্রবলেম নিয়ে ডিসকাস করো। আমি শিওর কোনো না কোনো রাস্তা তুমি নিশ্চয়ই পাবে। কারণ পৃথিবীতে আজ পর্যন্ত যত সমস্যার সমাধান হয়েছে তা কিন্তু ডিসকাসের মাধ্যমেই হয়েছে। তাই বিপদে পড়লে সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ। দুঃখ শেয়ার করলে কমে, আর প্রবলেম শেয়ার করলে সলিউশনের রাস্তা বার হয়। আবারও বলছি, প্রবলেম কেবলমাত্র তোমার নিজের কাছের লোকদের কাছেই শেয়ার করবে। অযথা হাটে হাঁড়ি ভাঙবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তুমি এমন কারো কাছে তোমার প্রবলেমকে শেয়ার করবে না যে তোমার প্রবলেমটাকে আরও জটিল করে দেয়। এইটা কিন্তু তোমাকে নিজেকে খেয়াল রাখতে হবে যে তোমার বিশ্বাসের জন কারা রয়েছে সেটা তোমায় আইডেন্টিফাই করতে হবে, এবং অনলি তাদের কাছেই তুমি তোমার প্রবলেমকে নিয়ে ডিসকাস করবে। তাই নিজেকে বাজ পাখির মতো শক্তিশালী বানাও, যে কোনো সমস্যার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করো। কারণ তুমি যত উপরে উঠতে থাকবে তোমার সমস্যাগুলো ঠিক ততটাই ছোট হতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল ব্যাক উইথ এ নিউ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ।